শিক্ষার্থীরা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। শিক্ষার্থীরা, আজকে আমি ক্লাস নিচ্ছি দ্বিতীয় বর্ষ অর্থাৎ উনিশ বিশ শিক্ষাবর্ষের ক্লাস। দেখো, আমরা তোমাদের ক্লাসে পড়াচ্ছিলাম, আমি যেটি পড়াচ্ছিলাম সেটি হচ্ছে পরিকল্পনা, যে চ্যাপ্টার সেটি আমরা আবার রিভিশন দেওয়া শুরু করেছিলাম পরিকল্পনার উপর। অলরেডি আমরা আরও গত যা ক্লাসে দুটি ক্লাস নিয়েছিলাম, আজকে আমরা লেকচার থ্রি ক্লাসটি নিচ্ছি। একটু শিক্ষার্থীরা খেয়াল করো যে আমরা পড়েছিলাম পরিকল্পনা, আজকে পড়ব আমরা পরিকল্পনার প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করব। একটু খেয়াল করো যে ক্লাসটি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কি না বা দেখা যাচ্ছে কি না, আমাকে একটু এনশিওর করে কমেন্ট বক্সে জানিয়ে দাও। শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে অবশ্যই রোল নাম্বার লিখে দিবে যে তোমরা আমার ক্লাসে যারা যারা জয়েন করেছো, তাহলে আমি বুঝতে পারবো আসলে কারা ক্লাসটি করেছো। এবং প্রত্যেকেই খাতা কলম নিয়ে বসবে যেন গুরুত্বপূর্ণ পয়েন্টস বা টপিকগুলো তোমরা একটু লিখে রাখতে পারো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো, আমরা আমরা আমাদের পড়াতে চলে যাই। আমরা পড়াচ্ছিলাম পরিকল্পনা। আমি ছোট্ট করে আবার সংজ্ঞাটা একটু বলছি যে কোনো বিষয়ে বা কোনো কিছু নিয়ে যদি আগাম চিন্তা ভাবনা করা হয়, সেটাই কিন্তু মূলত পরিকল্পনা। অর্থাৎ আমি একটি কাজ করব, সেটা নিয়ে ভাবনা চিন্তার যে প্রকাশটি ঘটে সেটি হচ্ছে মূলত পরিকল্পনা। আজকে আমরা পড়ব যে টপিকটি সেটি হচ্ছে পরিকল্পনার প্রকারভেদ। একটু মনোযোগের সাথে তোমরা একটু বোঝার চেষ্টা করবে যে পরিকল্পনার প্রকারভেদ চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের সিকিউ কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করো এখানে যে পরিকল্পনার প্রকারভেদের মধ্যে প্রথমে দেয়া আছে প্রকৃতিগত শ্রেণীবিভাগ, তারপরে আছে মেয়াদভিত্তিক শ্রেণীবিভাগ, তারপরে আছে সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ। একটু খেয়াল করো, প্রকৃতিগত শ্রেণীবিভাগ আছে, মেয়াদভিত্তিক শ্রেণীবিভাগ আছে, আছে সংগঠন কাঠামো ভিত্তিক। তাহলে পরিকল্পনা প্রধানত যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু তিন ধরনের প্রকৃতিগত, আবার কিন্তু এটাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লক্ষ্য, একটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা, আরও আছে হচ্ছে একার্থক পরিকল্পনা। একটু খেয়াল করো যে এখানে প্রথমে দেয়া আছে লক্ষ্য, তারপরে হচ্ছে স্থায়ী পরিকল্পনা, তারপরে আছে একার্থক পরিকল্পনা। মেয়াদভিত্তিক পরিকল্পনা আবার দুই ধরনের, তিন ধরনের। একটা হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনা, তারপরে আছে মধ্যমেয়াদী পরিকল্পনা, তারপরে আছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এরপরে সংগঠন কাঠামো ভিত্তিক পরিকল্পনার ভিতরে যে অংশটি দেয়া আছে সেটি হচ্ছে স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরিকল্পনা, এরপরে আছে কার্যভিত্তিক সংগঠন কাঠামো ভিত্তিক যে পরিকল্পনা সেটি। কার্যভিত্তিক সংগঠনের মধ্যে আবার এটি আবার তিন ধরনের, একটা হচ্ছে বিভাগীয় পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা, আর একটা হচ্ছে সামগ্রিক পরিকল্পনা। এখন আমরা যদি আমাদের কার্যক্রমটি শুরু করি তাহলে তোমরা বুঝতে পারবে যে লক্ষ্য কি। প্রথমে এখান থেকে তোমার পরীক্ষার প্রশ্ন আসবে যে লক্ষ্যটা কি। তাহলে পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। পরিকল্পনার অভিপ্রেত ফলকে কি বলে? লক্ষ্য বলে। যে দুঃখিত, লক্ষ্যটা হচ্ছে এরকম যে আমি আমার প্রতিষ্ঠানের সামনের বছর আমার প্রোডাক্টের ক্ষেত্রে বলি বা আমার উৎপাদনের ক্ষেত্রে বলি যে আমার একটা নির্দিষ্ট টার্গেট থাকবে, আমি এই লক্ষ্য মাত্রায় পৌঁছতে চাই। এটাই হচ্ছে মূলত একটা প্রতিষ্ঠানের লক্ষ্য। যদি একটা প্রতিষ্ঠানের লক্ষ্য স্থির থাকে তবে কিন্তু তার কার্যক্রমগুলো সেই লক্ষ্যকে ঘিরে চলমান থাকে। অর্থাৎ তোমার লক্ষ্য যদি ফিক্সড করা থাকে যে হ্যাঁ আমার লক্ষ্য হচ্ছে আমি এই জায়গাতে আমার কোম্পানিকে দাঁড় করাবো, ঠিক তেমনি তখন কিন্তু তোমার কাজগুলোও হবে সেটার আঙ্গিকেই। অর্থাৎ যে লক্ষ্য দেয়া আছে এই পর্যন্ত আমি যাব, তখন কিন্তু তোমার যে কাজগুলো হবে সেই কাজগুলো কিন্তু সেই লক্ষ্য কেন্দ্রিক বা লক্ষ্য ভূমিমুখী হবে। তাহলে দেখো, এখান থেকে প্রশ্নটা আসবে তোমার লক্ষ্য কি। আমি আগের ক্লাসেও পড়িয়েছিলাম যে পরিকল্পনার অভিপ্রেত ফলকে কি বলে? লক্ষ্য বলে। আবারও বলছি, পরিকল্পনার অভিপ্রেত ফলকে কি বলে? লক্ষ্য বলে। এরপরে আসো হচ্ছে স্থায়ী পরিকল্পনা, খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। স্থায়ী পরিকল্পনা অর্থাৎ
এটি এমন একটি প্রক্রিয়া বা এমন একটি পরিকল্পনা যে পরিকল্পনাটি গ্রহণ করার পর অন্য কোনো নতুন পরিকল্পনা না আসা পর্যন্ত বা অন্য কোনো নতুন পরিকল্পনা গ্রহণ না করা পর্যন্ত ওই পরিকল্পনাটি বারবার চলমান থাকে, বারবার ব্যবহৃত হয়। সেই পরিকল্পনাটাই হচ্ছে মূলত স্থায়ী পরিকল্পনা। আবারও বলছি, একটু মনোযোগের সাথে খেয়াল করবে, যে পরিকল্পনা একটি কাজ সমাধান করার পরও নতুন কোনো পরিস্থিতি উদ্ভব না হওয়া পর্যন্ত ওই পরিকল্পনাটি বারবার যদি চলমান থাকে, বারবার যদি ব্যবহৃত হয়, তবে সেই পরিকল্পনাটি হচ্ছে কি? স্থায়ী পরিকল্পনা। অর্থাৎ স্থায়ীভাবে নতুন কোনো পরিবেশ, নতুন কোনো উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি না হওয়া পর্যন্ত ওই প্রসেসেই চলমান থাকে, তাহলে সেটি হচ্ছে কি? মূলত স্থায়ী পরিকল্পনা। আমি আবারও বলছি, পরীক্ষার প্রশ্নটি আসবে তোমার, স্থায়ী পরিকল্পনা কি? একটু খেয়াল করো যে, তাহলে আবারও বলতেছি যে স্থায়ী পরিকল্পনার ভিতরে তোমার হচ্ছে কি, যে পরিকল্পনাটি বারবার গৃহীত হওয়ার পর, অর্থাৎ যে পরিকল্পনাটি একটি কাজ সমাধান হওয়ার পরেও পরবর্তীতে অন্য একটি পরিকল্পনা গ্রহণ বা অন্য একটি পরিকল্পনা না আসা পর্যন্ত চলমান থাকে বা চলতে থাকে বা ব্যবহৃত হতে থাকে, সেটি মূলত কিন্তু স্থায়ী পরিকল্পনা। আশা করছি সবাই বুঝতে পারছো। এরপরে আসো হচ্ছে একার্থক পরিকল্পনা। একার্থক শব্দটির সাথেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই পরিকল্পনাটি একটি বার মাত্র ব্যবহৃত হয়, অর্থাৎ একটি কাজ সমাধান করার জন্যে এই পরিকল্পনাটি গ্রহণ করা হয়। ওই কাজটি শেষ হয়ে গেলে সেই পরিকল্পনাটি আবার কিন্তু বাতিল বলে ঘোষণা করা হয়। যেমন তোমরা যদি চিন্তা করো যে পদ্মা সেতু যে পরিকল্পনাটা আছে, এটা কি ধরনের পরিকল্পনা? এটা কি স্থায়ী পরিকল্পনা নাকি একার্থক পরিকল্পনা? অবশ্যই এটি একার্থক পরিকল্পনা। অর্থাৎ পদ্মা সেতু শেষ হওয়ার পরে যে প্ল্যানটি করা হয়েছিল, সেই প্ল্যানটি কিন্তু অন্য কোনো কিছুতে আর সেটি ব্যবহৃত হবে না। অর্থাৎ একটা মাত্র কাজ সম্পন্ন করবার জন্যেই কিন্তু সেই পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছিল। তাহলে একবার ব্যবহৃত হয় যে পরিকল্পনাটি বা একটা কাজ সমাধান করা পর্যন্ত যে পরিকল্পনাটি ব্যবহৃত হয়, সেটিকেই মূলত একার্থক পরিকল্পনা বলা হয়। আমি আবারও একটু মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে যে প্রকৃতিগত শ্রেণীবিভাগ হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে লক্ষ্য, আর একটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা, তারপরে আছে একার্থক পরিকল্পনা। ক্লাসটি একটু মনোযোগের সাথে করতে হবে, কারণ তোমার এই টপিকটা থেকেই সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে পরিকল্পনার প্রকারভেদ পার্ট থেকে। তাহলে প্রকৃতিগত শ্রেণীবিভাগের মধ্যে তিনটি অংশ ছিল, একটা ছিল লক্ষ্য, তারপরে হচ্ছে স্থায়ী পরিকল্পনা, তারপরে হচ্ছে একার্থক পরিকল্পনা। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি যে যে পরিকল্পনা মানে অর্থাৎ পরিকল্পনার অভিপ্রেত ফলকে কি বলে? লক্ষ্য বলে। স্থায়ী পরিকল্পনাটা কি? যে পরিকল্পনাটি একবার ব্যবহার করার পরেও নতুন কোনো যে পরিকল্পনাটি একবার ব্যবহার করার পর বা একবার গ্রহণ করার পর পরবর্তী পরিস্থিতি, নতুন কোনো পরিস্থিতি উদ্ভব না হওয়া পর্যন্ত যে পরিকল্পনাটি বারবার চলমান অবস্থায় থাকে বা বারবার ব্যবহার করা হয়, সেটি হচ্ছে মূলত একার্থক পরিকল্পনা, দুঃখিত স্থায়ী পরিকল্পনা। আমি আবারও বলছি, যে পরিকল্পনাটি একটি কাজ সম্পন্ন হওয়ার পরেও আবার অন্য একটি কাজে বা অন্য কোনো সেক্টরে ব্যবহৃত হয়, সেই পরিকল্পনাটি হচ্ছে স্থায়ী পরিকল্পনা। আর একার্থক পরিকল্পনা হচ্ছে একটি কাজ সমাধানের জন্য একটি পরিকল্পনায় গ্রহণ করা হয়, সেটা হচ্ছে মূলত একার্থক পরিকল্পনা। অর্থাৎ ওই কাজের জন্যেই ওই পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছে, পরবর্তীতে আর ওই কাজটি সম্পন্ন করা সম্ভব হয় না ওই পরিকল্পনা দিয়ে। অর্থাৎ একটি কাজের জন্য যদি একটি পরিকল্পনা গ্রহণ করা হয়, সেটি হচ্ছে একার্থক পরিকল্পনা, যেমন পদ্মা সেতু পরিকল্পনা। এরপরে আসো আমরা পড়ছি হচ্ছে মেয়াদ ভিত্তিক পরিকল্পনা। একটু খেয়াল করো যে এখানে দেয়া আছে স্বল্পমেয়াদি পরিকল্পনা আছে, মধ্যমেয়াদি পরিকল্পনা আছে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা। যদি কোনো পরিকল্পনা এক বছর বা তার কম সময়ের জন্যে গৃহীত হয়, আবারও বলছি, যদি কোনো পরিকল্পনা এক বছর বা তার কম সময়ের জন্যে গৃহীত হয়, সেটা হচ্ছে কি? শিক্ষার্থীরা বলতে পারবে? সেটা হচ্ছে একার্থক পরিকল্পনা, দুঃখিত সেটা হচ্ছে স্বল্প মেয়াদি পরিকল্পনা। আবারও বলছি, যদি কোনো পরিকল্পনা এক বছর বা তার কম সময়ের জন্যে গৃহীত হয়, সেই পরিকল্পনাকে বলা হয় স্বল্প মেয়াদি পরিকল্পনা, ঠিক আছে? এরপরে আসি আমরা আছি
মধ্যমেয়াদী পরিকল্পনা। যদি কোনো পরিকল্পনা এক বছর বা পাঁচ বছরের জন্য করা হয়, এক থেকে পাঁচের মধ্যে, অর্থাৎ এক বছর থেকে পাঁচ বছরের জন্যে, এক থেকে পাঁচ বছর সময়ের জন্যে যদি কোনো পরিকল্পনা গ্রহণ করা হয় বা যদি কোনো পরিকল্পনা গৃহীত হয়, সেটাকে বলা হয় মধ্যমেয়াদী পরিকল্পনা। আবারও বলছি, যদি কোনো পরিকল্পনা গৃহীত হয় সেটা হচ্ছে কি, এক বছর বা পাঁচ বছরের জন্যে যদি কোনো পরিকল্পনা গৃহীত হয় সেটা হচ্ছে কি, মধ্যমেয়াদী পরিকল্পনা। এরপরে আসা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিতরে কি আছে এটা বিস্তারিত পড়ছি, তারপরে যখন তোমরা আবার বাসাতে পড়বে তখন কিন্তু একটু খুঁটিয়ে খুঁটিয়ে, অর্থাৎ প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু পড়ার চেষ্টা করবে, কারণ এর ভিতরেও কিন্তু অনেক কিছু আছে। এরপরে দেখো, এখানে দেয়া আছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, একটু মনোযোগের সাথে খেয়াল করো, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যদি কোনো পরিকল্পনা পাঁচ বছর বা তারও অধিক যে কোনো সময়ের জন্য গৃহীত হয় বা গ্রহণ করা হয়, সেটা হচ্ছে কি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আবারও বলছি, যদি কোনো পরিকল্পনা পাঁচ বছর বা তারও অধিক সময়ের জন্যে গৃহীত হয়, তাহলে সেটিকে বলা হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যেমন ভিশন 2021, এটি ছিল একটি দীর্ঘ পদ্ধতি বা দীর্ঘ প্রসেস। আবারও বলছি, যদি কোনো পরিকল্পনা পাঁচ বছর বা তার ঊর্ধ্বের সময়ের জন্যে গৃহীত হয় বা ব্যবহৃত হয়, সেই পরিকল্পনাটাকে বলা হয় কি, সেই পরিকল্পনাটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আবারও খেয়াল করো, আমরা এখানে মেয়াদভিত্তিক পরিকল্পনার ক্ষেত্রে পড়েছি তিনটা অংশ, একটা ছিল স্বল্প মেয়াদী পরিকল্পনা, পড়েছি মধ্যমেয়াদী পরিকল্পনা, এরপরে পড়েছি কি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এরপরে আসো, অর্থাৎ সংগঠন কাঠামো ভিত্তিক পরিকল্পনা কয় ধরনের, এখানে দেয়া আছে দুই ধরনের, একটা হচ্ছে স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরিকল্পনা, আরেকটা হচ্ছে কার্যভিত্তিক পরিকল্পনা। স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরিকল্পনা, এই যে বর্তমান বাজার পরিস্থিতি চলছে, অর্থাৎ প্রতিযোগিতামূলক বাজার পরিস্থিতিতে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি বলো, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান বলো, প্রত্যেকটা শিল্প কারখানা বলো, তারা কিন্তু কৌশল অবলম্বন করে কিন্তু তারা তাদের বাজারে প্রোডাক্ট ছাড়ে বা তারা তাদের প্রোডাক্ট প্রোডাকশন করে। অর্থাৎ কোন প্রোডাক্ট বাজারে যাচ্ছে, কোন প্রোডাক্ট ভোক্তার চাহিদা বেশি, ভোক্তার চাহিদার ধরন কেমন, কেমন দামের, সব কিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু, অর্থাৎ কৌশলগুলো জেনে তারপর কিন্তু উদ্যোক্তা সেই প্রোডাক্ট তৈরি করে, অর্থাৎ প্ল্যান করে, অর্থাৎ তখন সেটাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক কৌশল, স্ট্র্যাটেজিক পরিকল্পনা বা কৌশলগত পরিকল্পনা। অর্থাৎ যখন উৎপাদনকারী, অর্থাৎ যারা উদ্যোক্তা থাকে, তারা এই জিনিসটুকু মাথায় রেখে যে কখন কোন সময় কী ধরনের প্রোডাক্ট প্রোডাকশন করা দরকার, সেটি মাথায় রেখে যখন কোনো পরিকল্পনা বা যখন কোনো প্ল্যান তারা গ্রহণ করে বা পদক্ষেপ নেয়, সেটি হচ্ছে মূলত স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরিকল্পনা। আবারও বলছি, যখন কোনো কোম্পানি বা যখন কোনো উদ্যোক্তাগণ তার বাজার পরিস্থিতি, তারপরে হচ্ছে তার মূলধনের ক্যাপাসিটি, সব কিছু বিচার বিশ্লেষণ করে যখন কোনো পরিকল্পনা গ্রহণ করে, অর্থাৎ টেকনিক অবলম্বন করে যখন পরিকল্পনা গ্রহণ করে, তখন সেটি হয়ে যায় আসলে মূলত স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরিকল্পনা। এরপরে আসো কার্যভিত্তিক, অর্থাৎ কাজগুলো কেমন হবে সেই বিচার বিশ্লেষণ করে তারপর যে পরিকল্পনা গ্রহণ করা হয়, সেটাই মূলত আসলে কার্যভিত্তিক পরিকল্পনা। এরপরে দেখো আছে, কার্যভিত্তিক সংগঠনের ভিতরে সেই পরিকল্পনাটি আবার হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে বিভাগীয় পরিকল্পনা, আরেকটা হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা, আরেকটা হচ্ছে সামগ্রিক পরিকল্পনা। বিভাগীয় পরিকল্পনার মধ্যে মনে করো, যখন কোনো কোনো ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে, কোনো কোনো বিভাগ আলাদা আলাদা করে তাদের পরিকল্পনাগুলো গ্রহণ করে, সেটা হচ্ছে মূলত বিভাগীয় পরিকল্পনা। যেমন ক্রয় বিভাগ থাকতে পারে, বিক্রয় বিভাগ থাকতে পারে, তারা তাদের চাহিদা অনুযায়ী তারা চিন্তাভাবনা করে বুঝে শুনে যে পরিকল্পনাটি গ্রহণ করে, সেটিকে বলা হয় মূলত বিভাগীয় পরিকল্পনা। এরপরে কি আছে, এরপরে আছে আঞ্চলিক পরিকল্পনা। শিক্ষার্থীরা, আশা রাখছি সবাই বুঝতে পারছো, তোমরা আবারও যেহেতু ক্লাস শুরু হয়েছে, আমি আশা রাখছি প্রত্যেকেই ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করবে এবং প্রত্যেকেই এই ক্লাসগুলো
শেয়ার করবে, এবং যেহেতু তোমরা ক্লাস করছো এবং প্রত্যেকেই বলবে যে আমরা যারা তোমাদের যারা বন্ধুরা আছে যে তোমরা সবাই এসে ক্লাসে জয়েন করো, এবং প্রত্যেকেই যে জয়েন যে করেছো সেটার প্রমাণস্বরূপ তুমি অবশ্যই কমেন্ট বক্সে তোমার রোল নাম্বার এবং সেকশন নাম্বার লিখে দিবে, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আমাদেরকে করবে। দেখো, আমরা এখানে কার্যভিত্তিক সংগঠনের ক্ষেত্রে আমরা তিনটা প্রকার নিয়ে একটু আলোচনা করব। একটা হচ্ছে বিভাগীয় পরিকল্পনা। যদি বিভাগগুলো তাদের নিজস্বভাবে যে পরিকল্পনাগুলো গ্রহণ করে সেটা হচ্ছে বিভাগীয় পরিকল্পনা, তারপরে আঞ্চলিক পরিকল্পনা, অর্থাৎ অঞ্চলভেদে যে পরিকল্পনা গৃহীত হয়। যখন মনে করো একটি কোম্পানি তার পণ্য প্রোডাকশন করছে, তখন তার কিন্তু এই জিনিসটি মাথায় রাখতে হবে যে এই পণ্যগুলো কোন অঞ্চলে যাবে, সেটিও কিন্তু তার মাথায় রাখতে হবে। সেই অঞ্চলের ভোক্তা বা ক্রেতা কারা, তারা কেমন সচ্ছল, সব কিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু একজন উদ্যোক্তা তার পণ্য উৎপাদন করবে। তাহলে অঞ্চলভেদে যে যে পরিকল্পনাগুলো গৃহীত হয়, অর্থাৎ অঞ্চলভিত্তিক যে পরিকল্পনাগুলো গৃহীত হয় সেটা হচ্ছে মূলত আঞ্চলিক পরিকল্পনা। এরপরে আছে সামগ্রিক পরিকল্পনা, অর্থাৎ টোটাল সব কিছু মিলে, যেমন বিভাগ এবং অঞ্চল মিলে যে পরিকল্পনা গৃহীত হয় সেটাকে বলা হয় সামগ্রিক পরিকল্পনা। তাহলে আমরা এখানে পড়েছি বিভাগীয় পরিকল্পনা, পড়েছি আঞ্চলিক পরিকল্পনা, এরপরে পড়েছে কি সামগ্রিক পরিকল্পনা। একটু খেয়াল করো, তাহলে পরিকল্পনার প্রকারভেদ নিয়ে আমরা আবারও বলছি, প্রকৃতিগত শ্রেণীবিভাগ, তারপরে আছে মেয়াদভিত্তিক শ্রেণীবিভাগ, আছে সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ। প্রকৃতিগত শ্রেণীবিভাগের মধ্যে কি আছে, আছে লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, একার্থক পরিকল্পনা। মেয়াদভিত্তিক পরিকল্পনার ভিতরে কি আছে, স্বল্পমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা, আছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সংগঠন কাঠামো ভিত্তিক পরিকল্পনার ভিতর কি আছে, আছে স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরিকল্পনা, এরপরে আছে কার্যভিত্তিক পরিকল্পনা। কার্যভিত্তিক সংগঠনের যে পরিকল্পনা সেটি আবার কিন্তু তিন ধরনের, একটা হচ্ছে বিভাগীয় পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা, সামগ্রিক পরিকল্পনা। আশা করছি সবাই সুন্দর মতো এই টপিকটুকু বুঝতে পেরেছো। তোমার এই টপিকটুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, কারণ এখান থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন শতভাগ সম্ভাবনা আছে যে প্রকারভেদের অংশ থেকে তোমার প্রশ্ন আসার মতো। এরপরে শিক্ষার্থীরা, যে টপিকটি আছে সেটি হচ্ছে পরিকল্পনার গুরুত্ব। এখন তুমি একটু চিন্তা করো যে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে বা তুমি কোনো কিছু করবে, সেই পরিকল্পনার ইম্পর্টেন্স কতটুকু, সেই পরিকল্পনার গুরুত্ব কতটুকু, সেই পরিকল্পনার প্রয়োজনীয়তা কতটুকু, সেটি কিন্তু অবশ্যই তোমার ব্যবসায়ের ক্ষেত্রে অনেকাংশে নির্ভর করছে। গুরুত্ব একটু খেয়াল করো, এরপরে টপিকটা হচ্ছে কি মূলত তোমার পরিকল্পনার গুরুত্ব। একটু খেয়াল করো যে তুমি যে প্রতিষ্ঠান চালাচ্ছ বা প্রতিষ্ঠান দিবে, তুমি যে প্ল্যান করেছো একটা প্রতিষ্ঠান দাঁড় করাবে, এখন তোমার একটা প্রতিষ্ঠানের দাঁড় করানোর জন্যে কতটুকু ইম্পর্টেন্স রয়েছে, গুরুত্ব রয়েছে কতটুকু। নর্মালি তুমি যদি চিন্তা করো একটা প্রতিষ্ঠানের একটা পরিকল্পনা গ্রহণ করার জন্য বা একটা পরিকল্পনার গ্রহণের একটা পরিকল্পনার প্রয়োজন কতটুকু, গুরুত্ব কতটুকু, অবশ্যই নিঃসন্দেহে মনে হবে প্ল্যান ছাড়া, যেহেতু এটি ব্যবস্থাপনা কার্যাবলীর প্রথম ধাপ, অর্থাৎ পরিকল্পনা ছাড়া তুমি কিন্তু তোমার কার্যক্রম সম্পাদন করতে পারবে না, তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠান শুরুই করতে পারবে না। অর্থাৎ পরিকল্পনা হচ্ছে প্রথম ধাপ। এখন পরিকল্পনার গুরুত্ব কতটুকু, অবশ্যই পরিকল্পনার গুরুত্ব হচ্ছে যে তোমার যদি প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণ বাড়াতে হয়, তাহলে কিন্তু অবশ্যই সঠিক ধরনের সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে, প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন যেটি সেটি কিন্তু করতে হবে। এরপরে কি আছে, যে ব্যবসায়ের উন্নয়ন ও সম্প্রসারণ। দেখো, প্রথমে হচ্ছে কি প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন, প্রথমটা কি প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন, তোমার যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য থাকবে সেই উদ্দেশ্যটা তোমাকে কি করতে হবে, অর্জন করতে হবে। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করার জন্যে কিন্তু তোমার পরিকল্পনা গুরুত্বপূর্ণ, কারণ তোমার যে টার্গেট রয়েছে সেই টার্গেটটা ফিল আপ করবার জন্যে অবশ্যই তোমার পরিকল্পনা লাগবে। কারণ তুমি যদি সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করতে না পারো, তাহলে কিন্তু তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা কাঙ্ক্ষিত উদ্দেশ্য যেটি আছে সেটি কিন্তু বাস্তবায়ন কখনোই সম্ভব হবে না, যদি না তোমার সঠিক
পরিকল্পনা বা ভালো মানের পরিকল্পনা না হয়। তাহলে কি গেল শিক্ষার্থীরা, বুঝতে পারছো যে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য অবশ্যই তোমার পরিকল্পনা কি গুরুত্বপূর্ণ। এরপরে দেয়া আছে ব্যবসার উন্নয়ন ও সম্প্রসারণ, ব্যবসায়ের উন্নয়ন ও সম্প্রসারণ। তোমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই, এরপরে আছে ব্যয় ও অপচয় একটু খেয়াল করো। তোমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যবসায়ের উন্নয়ন, ব্যবসা যদি তোমার উন্নতির দিকে নিতে হয় তাহলে কি পরিকল্পনা লাগবে, কারণ পরিকল্পনা ছাড়া তোমার ব্যবসার উন্নয়ন হবে না। এখন তুমি ব্যবসাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছো, সেই ব্যবসাটি এক বছর দুই বছর চললো, তারপরে তোমার চিন্তাভাবনা হচ্ছে যে এই ব্যবসাটাকে আরও আমি বড় করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু তোমার পরিকল্পনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এই জন্যে বলছি যে ব্যবসার উন্নয়ন এবং সম্প্রসারণ অর্থাৎ আরও আয়তনে বৃদ্ধি করার জন্য অবশ্যই পরিকল্পনা লাগবে। এরপরে আছে কি ব্যয় এবং অপচয় হ্রাস। খেয়াল করো যে তুমি যদি সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারো তাহলে তোমার যে ব্যয়ের পরিমাণ থাকে, অর্থাৎ তুমি যদি পরিকল্পনা যথাযথভাবে না পালন করে তোমার ব্যবসা বাণিজ্য শুরু করে দাও তাহলে কি হবে, এখানে অনেক ধরনের অপচয় হবে। যদি ছোট্ট একটি কথা বলি, এখানে উদাহরণ হিসেবে যে তুমি প্ল্যান করলে একটি জুতার ফ্যাক্টরি দিবে, অর্থাৎ তোমার জুতা তৈরির একটি কারখানা তুমি দিতে চাও, ঠিক আছে। জুতা তৈরির কারখানা দেওয়ার জন্য তোমার যে ধরনের জিনিসগুলো তোমার দরকার আছে সেগুলো কিন্তু তোমাকে আগে থেকেই চিন্তা করতে হবে, যে অর্থাৎ আমার প্রোডাকশনের জন্য কাঁচামাল দরকার, তারপর প্যাকেজিংয়ের জন্য প্যাকেট দরকার, ইত্যাদি ইত্যাদি দরকার। এখন তুমি কি করলে, এই কোনো কিছু প্ল্যান না করে তুমি সরাসরি তোমার সেই যে জুতার ফ্যাক্টরিটা আছে সেটা তুমি শুরু করে দিলে। এরপরে যখন তোমার পণ্য প্রোডাকশন হলো, এখন তোমার পণ্য প্রোডাকশনের জন্য প্যাকেট দরকার, তুমি কি করলে, ওই যে শুরুতে তোমার প্যাকেট তৈরি করার যে কথাটি ছিল সেটি কিন্তু তুমি করনি, অর্থাৎ তোমার যে প্ল্যান ছিল সেই প্ল্যানের মধ্যে প্যাকেটের যে পার্টটি ছিল সেটি ছিল না। তার মানে তুমি সঠিক পরিকল্পনা গ্রহণ করনি, বিধায় কিন্তু তুমি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে। এটাই বলছে যে তখন কিন্তু তোমার আবার যখন তুমি নতুন করে সব কিছু করতে যাবে তখন তোমার ব্যয়ের পরিমাণ বা অপচয়ের পরিমাণ যেটি সেটি কিন্তু কি বেড়ে যাবে। আর যদি তুমি সঠিক পরিকল্পনা নিতে পারো বা সঠিক পরিকল্পনা গ্রহণ করো তাহলে কিন্তু তোমার ব্যয় এবং অপচয় দুটি কমে যাবে, অর্থাৎ হ্রাস পাবে। তোমার ব্যয় এবং অপচয় কি হবে, দুটি হ্রাস পাবে অর্থাৎ কমে যাবে। এরপরে কি দেয়া আছে, এরপরে হচ্ছে উপকরণাদির কার্যকর ব্যবহার, কার্যকর ব্যবহার। তোমার প্রতিষ্ঠানে বা তোমার কোম্পানি চলার জন্য যে ধরনের এলিমেন্টস দরকার সেই এলিমেন্টসগুলোর সঠিকভাবে ইউজ করবার জন্য অবশ্যই তোমার কি পরিকল্পনা লাগবে। তোমার যদি পরিকল্পনা ভালো মতো না থাকে তাহলে এই যে উপকরণীদের কার্যকর ব্যবহারটা তুমি কিন্তু করতে পারবে না। তাহলে উপকরণীদের কার্যকর ব্যবহার করবার জন্যে তোমার কিন্তু পরিকল্পনাটি গুরুত্বপূর্ণ, সঠিক কার্যধারা অনুসরণ। এরপরে হচ্ছে সঠিক কার্যধারা অনুসরণ। একটু খেয়াল করো যে সঠিক কার্যধারা অনুসরণ করবার জন্য তোমার কোম্পানি বা তোমার সেই প্রতিষ্ঠানে সঠিকভাবে কাজগুলো যাচ্ছে কি না সেটি অনুসরণ বা দেখভাল করবার জন্য কিন্তু পরিকল্পনাটি অবশ্যই লাগবে। এরপরে হচ্ছে ব্যবস্থাপনার অন্যান্য কাজ বাস্তবায়ন। এরপরে হচ্ছে কি ব্যবস্থাপনার অন্যান্য কাজ বাস্তবায়ন। এইখানে ব্যবস্থাপনার অন্যান্য কাজ বলতে কি আছে, এরপরে আছে কি পরিকল্পনা সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, এই সবগুলোই হচ্ছে ব্যবস্থাপনার কাজ। এখন ব্যবস্থাপনার অন্যান্য কাজ যেগুলো থাকবে, তোমার যদি পরিকল্পনা ভালো মতো হয় তাহলে কি হবে, তোমার সেই যে কাজগুলো আছে ব্যবস্থাপনার আরও যে কতগুলো কাজ আছে সেই কাজগুলো তুমি যথাযথভাবে কি করতে পারবে, বাস্তবায়ন করতে পারবে। এর মানে কি বোঝা যাচ্ছে, যে পরিকল্পনা ছাড়া তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবে সেটি ভাবা মাত্রই কিন্তু ভুল, অর্থাৎ সঠিক প্ল্যান ছাড়া তুমি তোমার
পদক্ষেপ নিবে, তুমি তোমার ব্যবসা বাণিজ্যের সম্প্রসার ঘটাবে, সেটি কিন্তু কখনোই সম্ভব না। তাহলে বোঝাই যাচ্ছে যে পরিকল্পনার ইম্পর্টেন্স তোমার কিন্তু কতটুকু, পরিকল্পনার ইম্পর্টেন্স। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য অবশ্যই তোমার পরিকল্পনা গুরুত্বপূর্ণ, ব্যবসার উন্নয়ন এবং সম্প্রসারণ ঘটানোর জন্যও কিন্তু তোমার পরিকল্পনা গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে ব্যয়ের পরিমাণ এবং অপচয়ের পরিমাণ কমানোর জন্যও কিন্তু পরিকল্পনা দরকার। আছে উপকরণাদির কার্যকর, অর্থাৎ তোমার যে উপকরণগুলো থাকবে সেগুলো যথাযথ ব্যবহার করবার জন্য পরিকল্পনা দরকার, সঠিক কার্যধারা অনুসরণ করবার জন্য, এবং ব্যবস্থাপনার অন্যান্য কাজ যেগুলো থাকবে সেগুলো বাস্তবায়ন করবার জন্য কি হবে, তোমার পরিকল্পনাটা অবশ্যই লাগবে। শিক্ষার্থীরা, আশা করি সবটুকুই ভালো মতো বুঝতে পেরেছো। তারপরেও যদি না বুঝতে পারো, অবশ্যই আমরা আবারও যখন রিভিশন দিব তখন বুঝতে পারবে, এবং তোমাকে নিজে সেটি খুঁটিয়ে খুঁটিয়ে বসে বসে পড়তে হবে যে তুমি কোন জায়গায় বুঝতে পারছো না। বিশেষ করে এর আগের যে টপিকটা পড়ালাম যে পরিকল্পনার গুরুত্বের আগে, অর্থাৎ পরিকল্পনার শ্রেণীবিভাগ, এটি কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে তোমার সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। ওখানে কী কী পড়েছি সেই জিনিসগুলো তুমি একটু ভালো করে মাথায় নিয়ে বাসাতে বসে পড়বে, এবং আশা করছি যে তোমরা খুব দ্রুতই খুব ভালো মতো বুঝতে পারবে। যদি না বুঝতে পারো, যেহেতু ক্লাসগুলো রেকর্ডেড অবস্থায় আবারও থেকে যায়, তখন সেই ক্লাসগুলো বের করে সেই ক্লাসগুলো দেখবার চেষ্টা করবে। পরবর্তী ক্লাস আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।